কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে এক মশলা বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দেয় গোটা রাজ্যবাসীকে। গত তিন থেকে চার দিন রাজ্যের রাজধানী আগরতলার তাপমাত্রা পারদ 35 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করছিল। তাতে সাধারণ মানুষের প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে। প্রচণ্ড গরমে শিশু থেকে বৃদ্ধা অনেকে অসুস্থ হয়ে পড়েন। রাজধানী সহ রাজ্যের হাসপাতালগুলোতে দীর্ঘ লাইন পড়ে। প্রচণ্ড গরমে মানুষের দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটে। দিনের বেলায় প্রচণ্ড তাপদাহে কেউ বিশেষ কোনো কাজ না থাকলে ঘর থেকে বের হননি, তাই দুপুরে রাস্তা প্রায় ফাঁকা থেকেছে কয়েকদিন, দোকানপাটও সেরকম খুলিনি। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে লোডশেডিংও। তীব্র তাপদাহের মধ্যে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির জন্য ঘটে বিপত্তি। এই পরিস্থিতি যেন কিছুটা পরিবর্তন হয় বৃহস্পতিবার দুপুরে। রাজধানী আগরতলা সহ রাজ্যের কয়েকটি স্থানে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ সাময়িক স্বস্তি নিঃশ্বাস ফেলে। এদিন আগরতলা সহ রাজ্যের প্রায় অধিকাংশ জায়গাতে থেমে থেমে এক দুই পশলা বৃষ্টি দেখা দেয়। যদিও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী আরও কয়েকদিন বাদে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের দেওয়া আভাসকে উপেক্ষা করেই প্রকৃতি যেন অনেকটা সহায় হয়ে উঠল। প্রত্যাশা অনুযায়ী বৃষ্টি না হলেও সামান্য এক দুই পশলা বৃষ্টিতে যেন জনমনে অনেকটা স্বস্তি নেমে আসে। डिफरेंट टाइप का प्रॉब्लम हो रहा था। आज मौका मिला है, मौसम भी अच्छा बना है, जिससे भीग रहे हैं, बहुत रिलैक्स फील हो रहा है। और ऐसे भी है, बारिश तो पहले ही आना था लेकिन थोड़ा नेचुरल डिजास्टर की वजह से थोड़ा लेट से आया है। खैर देर से फिर आया तो सही, बस इसके लिए मजा उठा रहे हैं।